Saçtan freneğir, dükkan, meşeğir, fotomodel, dükkanı, butikliğe, oğup, oymaf, hıbın, dükkan, dayı, cip, logo, ev, molik, meşoy, sirnikoron, sopuspuk, opuspuk, kutip, şamranto, koyetki, koşmeyir, açki, şamanın, koru. Açki, koşmeyir, anuki, Tomar, saçlı sene, dükkan meşayır, dikiyo, esenmen ter kaçtı, şahıcı, şamanın korte parı. Ekantaki papto, tottir, bittiki, bundan ne gidir, meda, mununki, kazıları yeni geçişo, onunki ittişim bu. Esenmen tutuyor, korun yine. Katana varıyor, çölüm şunu koralım. Açke parçası tümda nim mutlu postumlu uttur kurtarlı. Postumak dükkan ki postumdur uddik ki beçe takalcan mı pani dar karkina tar kurik karyan mı dükkan ik kurtik kiya dagulu kiki hovi. Kikiyo, kikiyo postumlu. Tomar ikki boye durgo 5 cm, posto 10 cm, evon 3-5 cm, erup 10-5 boye ayaton koto. Ja, nama posno, adonik meşin koron pop dukite, amiba o mushroom kunu kunu, রাজ্যের অন্তর্গত এদের বৈশিষ্ট্য লিখতে পারব। পাঁচ নম্বর প্রশ্ন, সাইট্রাস, সুপারি গাছ, মস, কাঁঠাল গাছ, সরিষা, চকে উল্লেখিত উদ্ভিদগুলো কোন কোন ধরনের তাদের বৈশিষ্ট্য লিখতে পারবে। তাহলে চলো বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। মনোযোগ সহকারে তথ্যগুলো পড়ে নিজের মতো করে স্পষ্ট শ্রেণীর বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অ্যাসাইনমেন্টের উত্তরগুলো গুছিয়ে লিখে নিন। প্রশ্ন নম্বর ১, বিজ্ঞান কি? উত্তর, বিজ্ঞান হল প্রকৃতি ও প্রকৃতির ঘটনা সম্পর্কিত জ্ঞান যা পর্যবেক্ষণ ও পরীক্ষা নিরীক্ষা দ্বারা সংক্ষিপ্ত। দ্বিতীয় প্রশ্ন, উদ্ভিদের বেঁচে থাকার জন্য পানি দরকার কিনা তার পরীক্ষার জন্য বৈজ্ঞানিক প্রতিক্রিয়া ধাপগুলো কি কি হবে? উত্তর, পরীক্ষণ। বেঁচে থাকার জন্য গাছের পানি দরকার কিনা তার পরীক্ষার পরীক্ষা কি করতে যা যা দরকার, ছোট ছোট দুটি পাত্র, ফুল গাছের দুটি চারা, পানি ও শুকনো মাটি, পরীক্ষণ পদ্ধতি। সমস্যা নিবারণ, পরীক্ষণ পদ্ধতি প্রথম ধাপ কি সমস্যা স্থির করা হয়। ফুল গাছের চারা তুলে এনে লাগালে মারা যাচ্ছে কেন? নানা তথ্য সংগ্রহ, বই পড়ে শিক্ষককে বা পিতামাতাকে জিজ্ঞেস করে জানার চেষ্টা করা, কেন সারা গাছ মরে যেতে পারে জিজ্ঞাসার পর জানা যায় যে পানি না পেলে সারা গাছ মারা যেতে পারে। তিন, আনুমানিক সিদ্ধান্ত গ্রহণ। জানা তথ্য থেকে আনুমানিক সিদ্ধান্ত নেওয়া যায় পানির অভাবে চারা গাছ মারা যায়। কোন এর পরিকল্পনা একটি বিষয় খেয়াল রাখতে হবে যে এই পরীক্ষার জন্য দুটি পাত্রে দুটি গাছ নিতে হবে। পাঁচ, পরীক্ষণ ছোট দুটি একই রকম পাত্র নিতে হবে বা প্লাস্টিকের টব জাতীয় হলে ভালো হয়। পাত্র দুটির তলায় ছোট ছিদ্র করতে হবে, তারপর শুকনো মাটি দিয়ে পাত্র দুটি ভরে দিতে হবে।
ধরনের দুটি চারাপাত্রে রোপণ করতে হবে, একটিতে পানি এবং অপরটিতে শুকনো থাকতে হবে। গাছগুলিকে একদিন ছায় রেখে পরদিন পর্যবেক্ষণ করতে হবে। দেখা যাবে একটি গাছ প্রায় মৃত, অপরটি সতেজ। উপাত্ত বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণ দুটি পাত্রে সব একই ছিল। তাদের মধ্যে পার্থক্য কেবল পানি ছিল, তাই বলা যায় পানি না দেওয়াতে একটি চারা গাছ মারা যায়। ফল প্রকাশ, পরীক্ষণ এর ফল প্রকাশ করা যাবে। উপরের পদ্ধতিগুলো ব্যবহার করে উদ্ভিদের বেঁচে থাকার জন্য পানি প্রয়োজন কিনা তা পরীক্ষা করা যায়। আধুনিক শ্রেণীকরণ পদ্ধতিতে আমেবা ও মাশরুম কোন রাজ্যে অন্তর্ভুক্ত, এদের বৈশিষ্ট্য লিখো। উত্তর, আমেবা মোনেরা রাজ্যে অন্তর্ভুক্ত। মোনেরা রাজ্যের প্রাণীদের বৈশিষ্ট্য, এই রাজ্যের প্রাণীগুলো এক কোষে, এদের কোষে সুবিধিত নিউক্লিয়াস থাকে না। এরা খুবই ক্ষুদ্র এবং অণুবীক্ষণ যন্ত্র ছাড়া এদের দেখা যায় না। যেমন রাইজোবিয়াম, মাশরুম ফাঞ্জাই, যা ছত্রাক রাজ্যের অন্তর্গত। এই রাজ্যের প্রায় উদ্ভিদের বৈশিষ্ট্য দেহের দেহ সুগঠিত নিউক্লিয়াস থাকে। এরা সাধারণত এককোষী বা বহুকোষী হয়। দেহে ক্লোরোফিল নেই, তাই এরা পারভোজী, যেমন ইস্ট, পেনিসিলিয়াম ইত্যাদি। সাইট্রাস, সুপারি গাছ, মস, কাঁঠাল গাছ, সরিষা চোখে উল্লেখিত উদ্ভিদগুলো কোন ধরনের ও তাদের বৈশিষ্ট্য লিখো। এদের বৈশিষ্ট্য আই ফ্লোর বা রেনো সৃষ্টির মাধ্যমে প্রজনন সম্পন্ন করে। এরা সমাঙ্গ দেহে উদ্ভিদের নাইমল্য থাকে না। সাধারণত মূলের পরিবর্তে রাইজিয়াড রয়েছে। আইডি, এরা সবুজ ও সাইট্রাস একটি নগ্নবীজ উদ্ভিদ। এর বৈশিষ্ট্য ফুলের ডিম্বাশয় থাকে না, ডিম্বক গুলো নগ্ন থাকে। ডিম্বক পরিণত হয়ে বীজ উৎপন্ন করে। সুপারি গাছ, কাঁঠাল গাছ, সরিষা এগুলো আবৃতবীজী উদ্ভিদ। এদের বৈশিষ্ট্য এসব উদ্ভিদের ফুলের ডিম্বাশয় থাকে। নিজেকে পরকৃষ্ণ বীজ ও ডিম্বাশয় ফলে পরিণত হয়। বীজগুলো ফলের ভিতর আবৃত অবস্থায় থাকে। এই ছিল তোমাদের জন্য ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অ্যাসাইনমেন্টের উত্তর। তোমরা তোমাদের মতো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখে নিও। ধন্যবাদ।